নমস্কার আমার প্রিয় ভক্ত ও প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন, ভীষণ আনন্দে আছেন, কারণ 42 বছর আপনাদের পাশে রয়েছি, আপনাদের দুঃখটাকে আমি অনুধাবন করতে পেরেছি, অনুমনন করতে পেরেছি, এবং আমার শিক্ষা, আমার চিন্তা, অভিজ্ঞতা সবটাই আপনাদের সঙ্গে ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। তবে আমি বারবার যে কথা বলে আসি, বেদ বাক্য যা অনেকেই জানেন কিন্তু অনেকের কাছে এটা মরিচিকা পড়ে গেছে, তা আমি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে একটু সচেতন করে দিচ্ছি। সেটা হচ্ছে রাগ আর ক্রোধ, রাগ আর ক্রোধ বর্জন করুন। রাগ আর ক্রোধ বর্জন করলে যে কোনো সামাজিক পরিসরে একটু মেনে নিতে আপনার প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি অভ্যাসের দাস হয়ে পড়বেন, তখন আপনার এটাই আপনার হ্যাবিটুড হয়ে যাবে, যা আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে, সমস্যায় থাকলেও সেখান থেকে বাঁচিয়ে দেবে। দুঃখ দুঃখ নিজেকে অত দুঃখী মনে করবেন না, যখন নিজেকে খুব দুঃখী মনে করবেন একটু ভাববেন যে আপনার আশেপাশে অনেক দুঃখী মানুষ, আপনার থেকেও কেউ দুঃখী আছে, দেখবেন আপনার দুঃখটা কমে যাবে, আর তা না হলে দুঃখ আপনাকে নাকপাশ বন্দি করে ফেলবে, তখন আপনি বেরোতে পারবেন না। তা আমি শ্রোতাদের বলবো, যারা আমার অনুষ্ঠানটা দেখেন এনজয় করেন, আপনারা ফোন করুন আর মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনুন, দেখবেন কেউ না কেউ আমার থেকে কিছু না কিছু পাবেন যা আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে এবং সেটা আপনার কার্যকরী হবে, যা সমাধানের পথ বেরিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ, কোথায়? আমি রিকশা ইসলামপুর থেকে বলছি, সোমা চক্রবর্তী বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বয়স কত? বয়স কত? আমার বয়স 40 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40। আমার অনুষ্ঠান দেখা হয়, প্রচুর দেখি এবং আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, আমার মাহাতো মানে আপনার মানে সব সময় আপনার কথা বলে। ঠিক আছে, শোনো আমি বলে দিচ্ছি, তুমি খুব গুণবতী নারী, বহু গুণের অধিকারিণী, রজোগুণী নারী, কিন্তু তোমার জীবনে একটু শান্তির অভাব আছে, পিসফুল লাইফ নয়, পিসলেস লাইফ, একদম শান্তি নেই, এবং তুমি বিশ্বাস করো যাকে, ভালোবাসো যাকে, যাদের জন্য তুমি প্রাণ দিতে প্রস্তুত, তারা তোমার এই কৃতকর্মগুলোকে তার কোনো ফিডব্যাক দেয় না, রিটার্ন দেয় না। বুঝতে পারলে আমার কথা কি বলেছি? নিজের প্রিয়জন ও পরিজন তোমার থেকে মনে হচ্ছে তোমাকে তারা ইউজ করে, ব্যবহার করে, তোমার জায়গায় অন্য কেউ হলে একটা বড় বিবাদ, বড় ঝড় উঠে যেত, কিন্তু তুমি খুব গুণবতী নারী, তুমি খুব প্রিয়া আর প্রেমিকা, তোমার মধ্যে প্রেম আদর্শবতী নারী, রজগুণী নারী, তোমার গুণাগুণ দিয়ে সমস্ত ধৈর্য ধরে সমস্ত বিষয়টাকে নিজের দুঃখ বলে মনে করে, ভাগ্যের পরিহাস মনে করে সব কিছু মেনে নিচ্ছ, তোমার মধ্যে একটা অ্যাডজাস্টেবল মাইন্ড আছে, কম্প্রোমাইজ আছে, স্যাক্রিফাইস আছে, যার জন্যে এখনও তুমি টিকে আছো, কিন্তু মনের গভীর একটা দুঃখ বাসা বেঁধে আছে, কি পেলে? কিছুই পেলে না, তোমাকে যা বলেছি সেটা তুমি এবার নিজে মুখে বলো, কতটা ঠিক বলতে পেরেছি? হ্যাঁ, আপনি যেটা বলেছেন প্রত্যেকটা আমার জীবনের সঙ্গে মিলে গেছে। তাই শোনো, কার্তিক শাস্ত্রী এক কথা, একটা কথা লাখো কথা সমান, যা কিনা মানুষের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ। তবে তোমার এখন চলছে রাহুর মহাদশা, রাহুর মহাদশা এবং শনি চলছে অন্তদশা, এই রাহু শনিতে তোমাকে গোলমাল পাকিয়ে দিয়েছি, মাঝে মধ্যে মনে হবে লাইফ ইজ নাথিং ড্রামা, আই উইল ডেস্ট্রয় মাই লাইফ, তা আমি বলবো বি কেয়ার, কখনোই তুমি কিন্তু এরকম ভুল সিদ্ধান্ত নেবে না, তোমার এ বছরের জুলাই মাসের পরে একটা ভালো সুযোগ আসবে তোমার জীবনে, আবার এই মেঘের আড়ালেই সূর্য হাসে, আবার তোমার হতগৌরব তুমি ফিরে পাবে, হতগৌরব পুনরুদ্ধার হবে,
আমার কথা বুঝতে পারলে? সব হ্যাঁ কৃপা, হ্যাঁ হ্যাঁ ঈশ্বর তো মঙ্গল করুক, খুশি থাকো। এবং যদি কোনো সময় মনে করো যে একবার আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার গৃহ মন্দিরে হোক বা যে কোনো চেম্বারে একবার সাক্ষাৎ করে নেবে, তাহলে তোমার জীবনটা সুন্দর থেকে আরও সুন্দরতম হবে। তখন অতীতটা ভুলে গিয়ে তুমি তোমার নতুন প্রজন্মে নতুন কিছু সৃষ্টি করতে পারবে। কারণ তোমার মধ্যে সৃষ্টির, তুমি হচ্ছে সৃষ্টির আধার। তোমার মধ্যে রূপ, সৌন্দর্য, গান, বাজনা সব ছিল, আর সব কিছু যেন, সব কিছু যেন মনে হচ্ছে অন্ধকারে আটকে গেছে। সেটা বললাম তো, এই এই বছরে জুলাই মাসের পরে একটা বেটার অপরচুনিটি আসছে, সেটা ক্লিক করবে এবং তোমার জীবনে সফলতা আসবে। যদি সম্ভব হয় একবার আমার সঙ্গে সাক্ষাৎ করে নিও, সরাসরি সাক্ষাৎ করে নিও। যা টিভিতে বললাম তার হাজ না স্যার, আমি আর আর আমার ফ্যামিলি, আমার আমি তো বাসে বাড়ি থাকি। হ্যাঁ মাকে, মানে আমার মা আপনার সব সময় প্রশংসা করে, সবটা প্রতিটা সময়। এবার মাও বলছিল যাব, কিন্তু আমার ইকোনমিক এতটাই প্রবলেমের মধ্যে স্যার আছি, আমি বলতে তোমার শুনো, তোমার মা, তোমার মা তো রত্নগর্ভা, করতে পারছি না। তোমার মা তো রত্নগর্ভা, অর্থাৎ তোমাদের মতন রত্নকে মা আজকে এসে পেটে ধরেছে। তো মা খুব ভালো মা, প্রভুকে ডাকো, ঈশ্বরকে ডাকো, নিশ্চয়ই এর থেকে তুমি পরিত্রাণ পাবে। আর আমার সঙ্গে সাক্ষাৎ হলে কিভাবে পরিত্রাণ পেতে পারো আমি নিশ্চয়ই কিছু না কিছু পথ দেখিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকো, অন্যকে ফোন করার সুযোগ দাও। আর একটা জিজ্ঞাসা করবো স্যার। হ্যাঁ আচ্ছা বলো। বলছি আমার তো স্বামীর সঙ্গে প্রায় ডিভোর্সের পর্যায়ে চলছে জানেন তো, মানে অনেক ঘটনা আছে। তোমাকে তুমি তো সব তোমাকে বললাম তো, যে শোনো তোমার, তোমাকে আগেই বলেছি যে তোমার সব ভালোগুলো তোমাকে প্রিয়জনরা কেউ বেড়ে নিচ্ছে না, তোমার কোনো দোষ নেই, অহেতুক তোমাকে ভুল বুঝছে তারা। একদম একদম একদম। এবং তা তোমাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। ঠিক আছে, ভালো থাকো, পরে আবার ফোন করো। হ্যাঁ ভালো থাকো, অন্য কাউকে সুযোগ দেওয়া হোক। বর্তমান জ্যোতিষশাস্ত্র দূরভাবে ব্যবহৃত হচ্ছে, এক জ্যোতিষ পেশা, জ্যোতিষ ব্যবসা। অনেক ভালো জ্যোতিষী আছে যারা মানুষের সেবায় নিয়োজিত। তবে আমি সমস্ত দর্শকদের বলবো, সমস্যা কিন্তু বৃহত্তর নয়, ছোট্ট একটা বিন্দু থেকে, একটা রজ্জু থেকে সমস্যা সৃষ্টি হয়। সে তখন চলতে 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 অনেকে পথ অতিক্রম করে ফেলে। তাই প্রথমেই যদি সেটাকে বিনাশ করা যায় তাহলে অনেক দুঃখ পেতে হয় না। আমি আমি কিন্তু এই টোটকাতে এই টিপস দিচ্ছি সব, এসব বোকাস যারা বোঝে না কিছু। টিভিতে কি বলবো, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা। 80% জ্যোতিষী শিক্ষকগত যোগ্যতা মান হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। 80% টিভির জ্যোতিষীর শিক্ষাগত মান হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। যে নামগুলো আপনারা দেখেন টিভিতে সব বানানো নাম, তারা মন্ত্র বলে, কি বলে, মন্ত্র উচ্চারণ করতে পারে না, একটা সংস্কৃত তার বানাম করতে পারবে না, তার বাংলা তর্জা করতে পারবে না। জ্যোতিষী নাম দিলে আমি মহারাজ নাম দিলেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি কোনটা, আমি কি আমার নিজের ইচ্ছা শক্তি থেকে বলবো না ল্যাপটপের সাহায্য নিয়ে বলবো, বলুন কোনটা করব? আমি কোনটায় বলবো, আমি ল্যাপটপের সাহায্য নিয়ে বলবো না ল্যাপটপ ছাড়া বলবো? সময় বলুন, সময়টা ভোর 5:45, 4:45। কোথায় হয়েছে? হ্যালো কোথায় জন্মস্থান? হ্যাঁ কোথায়? হাওড়াতে? আপনি অনুষ্ঠান দেখেন? আজকে পেয়েছেন? কেমন লাগছে?
ভালো লাগবে, চেম্বারে এলে ভালো ফল পাবেন, চেম্বারে আসলে আরো ফল পাব। আপনার ও ছেলে হচ্ছে মিথুন রাশি ধনু লগ্ন, বুঝতে পারলেন? মিথুন রাশি ধনু লগ্ন, ওর হচ্ছে আদ্রা নক্ষত্র, জন্ম হয়েছে দ্বাদশী শুক্লপক্ষ দে, নরগণ শুদ্রবর্ণ। এই মুহূর্তে কিন্তু ওর লেখাপড়া নিয়ে একটু চাপে আছে, ও শুনুন রেজাল্ট কিন্তু এবছর ভালোই করবে, কিন্তু ওর যে হ্যাঁ ভালো হবে, কিন্তু ওর রাগ আর জেদটা বেড়ে গেছে, কথায় কথা দেখবেন রাগ হয়ে যায়, কথায় কথা রাগ হয়ে যায়, এবং নিজে যেন সব কিছু অল্প বয়সে অনেক কিছু বুঝে গেছে, একটা প্রাউডনেস ভাব, বুঝেন? হ্যালো, কম বয়সে ও অনেক কিছু বুঝে ফেলেছে, সব ও সব জানে, এরকম একটা মনোভাব যে আপনাদের উপর পোষণ করছে। আর দেখবেন পড়তে বসা নিয়ে অনেক বিলম্ব করে, ওর মনোসংযোগটা অভাব, ডিটারমিনেশন ও কনসেন্ট্রেশন অভাব আছে, তথাপি রেজাল্ট ভালো করবে, কিন্তু আগামী দিনের হ্যাঁ রেজাল্ট ভালো হবে, কিন্তু মাধ্যমিক পাশ করার পরে সায়েন্স স্ট্রিমে পড়তে গেলে একটু অসুবিধা হবে, এই জায়গাটা খেয়াল করবেন, সায়েন্স স্ট্রিমে পড়তে গেলে সমস্যা একটু হবে, কারণ ওর যে এখন দেখা যাচ্ছে যে গ্রহগুলো চলছে তাতে দেখা যাচ্ছে রবি স্থান ভীষণ পীড়িত, রবি স্থান আর বুধ, দেখুন সেগুলো তো অনেকটা পরে, আগে হচ্ছে ওর এডুকেশন, এডুকেশনটা কমপ্লিট করতে হবে, তার মধ্যে অনেকগুলো বাধা আসবে, কারণ মঙ্গলের সঙ্গে ওর কেতু দৃষ্টি আছে, কথাগুলো বুঝুন, কিছু বাধা বিপত্তি আছে, সেগুলো তো দেখুন আজকে শুধু অল্প সময়ের প্রোগ্রামের মধ্যে আপনাদের সঙ্গে ডিসকাস করাটা একটু সমস্যা হয়ে যায়, তা আমি একটুখানি বলছি যে ও কিন্তু সেলফ ব্রেকার, আগামী দিনে কিন্তু ওর ইচ্ছা শক্তিটা নিজের স্বাধীন চেতনাগামী হবে, যা কিনা আপনাদের পরিবারের জন্য বা ওর জন্য বিশেষ সুবিধা হবে না, সেই দিকে লক্ষ্য করে যদি আপনারা কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নেন, বা যদি মনে আমাকে যদি শ্রেষ্ঠ নির্বাচন করতে পারেন পরামর্শ নেন, আশা করি আগামী দিনগুলো কোনো পিচ্ছিল হবে না, সুন্দর থেকে সুন্দরতম হবে, পিছন দিকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ জানেন যে আমি এডুকেশন ও কেরিয়ার নিয়ে আমি আর যেভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করি সেটা অনেক জ্যোতিষী তো জানেন না, হবে, কিন্তু আপনাকে এই জায়গাগুলো একটু পারলে ঠিক করে নেবেন, ঠিক আছে? কম সময়ের প্রোগ্রাম, ছেলে মেয়ের এডুকেশন কেরিয়ার নিয়ে এখন প্রত্যেকেই অনেক চিন্তিত, কারণ মানুষ শিক্ষা জগৎ শিক্ষা আঙ্গনায় পৌঁছে গেছে, শিক্ষাই মানুষকে অনেক অন্ধকার থেকে বার করে আনতে পারে, শিক্ষাই জাতির মুক্তির পথ, শিক্ষিত মানুষ দেশ গড়ার সুযোগ পায়, মানুষের সেবা করার সুযোগ পায়, কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক শিক্ষিত মানুষ অনেক বড় বড় ভুল করেন, সেটা অবশ্যই তার গ্রহ নক্ষত্র চারের জন্য, তার গ্রহ চার তাকে খারাপ কাজ করাবে, তাকে যে ভালো কাজ করাবে, তাই একমাত্র জ্যোতিষীরা বলতে পারেন যে আপনার কোথায় ভালো কোথায় মন্দ। বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, ফোনে শুনুন। আপনি কোথা থেকে শুনছেন? হ্যালো, হ্যাঁ টিভি সাউন্ডটা মিউট করে দিন, হ্যাঁ এবার বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলে, ছেলে নাম বলুন। ছেলে নারায়ণ দাস। ওর বয়স কত? আর আপনি বয়সটা বলুন, মোট মোট বয়স কত? মোট বয়সটা এখন কত? ছেলের বয়স কত? আপনি একবার বলছেন 75, 85 তো
তাহলে 85 হলে এখন বয়স 35? না 35 না 85। আমি দুঃখিত, ফোনটা কাটলাম। আপনি 75-85 ঠিক বলতে পারছেন না। আবার আপনি ট্রাই করুন, ঠিক করে জেনে নিন, জেনে দেখে তারপর বলুন। আমি দর্শকদের বলি, কিছু টিপস দিচ্ছি যেগুলো অতি বাস্তবসম্মত, যেগুলো আপনারা তার মধ্যে জড়িয়ে আছেন অথচ ফল পাচ্ছেন না, ফল পাবেন আমার কথা শুনে। যদি কারোর সঙ্গে টাকা ধার দিয়েছেন, লেনদেন করেছেন, টাকা ধার দিয়েছেন, টার্মস অ্যান্ড কন্ডিশন টাকা ফেরত দেবে, সে কোনো এক ডেট ঘুরিয়েছে দেয়নি, আবার ডেট ঘুরিয়েছে দেয়নি, আবার ডেট তিনটে ডেট ঘুরিয়ে দিয়েছে, ভেবে নেবেন টাকা আপনার অর্ধেক হয়ে গেছে। যদি সে 4-5 খানা ডেট আপনাকে ফ্রি দিতে পারে, টাকা আপনাকে না দিয়ে থাকতে পারে, আপনি আর টাকা পাবেন না। 95% এটাই সিদ্ধান্ত, টাকা আপনি আর পাবেন, সে আপনাকে টাকা দেবে না। তাহলে কি করবেন আপনি? আপনার কষ্টকর যদি টাকা, তখন আপনি মরা গাছে জল দেবেন, চাপ রাখবেন, পেলেও পেতে পারেন, নাও পেতে পারেন। যদি পেয়ে যান ভাববেন আপনার কোনো লটারি পেয়ে গেছে, আর না পেলে ভাববেন আপনার ভাগ্য খারাপ। আর সেই টাকা রিফান্ড হবে, সেই টাকা দিয়ে আপনি মেয়ের বিয়ে দেবেন, বাড়িঘর করবেন, কিছু করবেন, আপনার যা প্ল্যানটা সব পাল্টে ফেলুন। কারণ 5 বার ঘুরিয়ে দিলে সে আর টাকা দেয় না, এটাই 95%। যিনি বলেন আমি মিথ্যা কথা বলি না, অনেকে দেখা যায় ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, বিশেষ কোনো অবস্থায়, ঘরে প্রিয়জন পরিজন, আমি মিথ্যা কথা বলি না, সবচেয়ে সে বেশি মিথ্যাবাদী। তিনি যেই পোশাকে থাকুক, যেই পদে অধিকারী হোক, যেমন সুন্দর দেখতেই হোক, এই ভাষা কি প্রয়োগ করে দেন যে আমি মিথ্যা কথা বলি না, ভাববেন সার্টিফিকেট, সে নিজের সার্টিফিকেট দিয়ে দিল যে আমি বেশি মিথ্যা কথা বলি, সবচেয়ে সে বেশি মিথ্যাবাদী। এগুলো মনে রাখবেন, আপনাদের সুবিধা হবে, চলতে মিথ্যে সুবিধা হবে, তাহলে ঠকবেন না। কারণ সমাজকে কলুষিত করছে, পঙ্কিল করে দিচ্ছে কিছু মানুষ। তো সব প্রফেশনে কিন্তু ভালো আর মন্দ থাকবেই, তবে জ্যোতিষ প্রফেশনে কিন্তু এই মন্দটা বেশি, একটু হোল্ড করুন। জ্যোতিষ প্রফেশনে কিন্তু ব্যাঙের ছাতার মতন জ্যোতিষী, কেউ বাসের ড্রাইভারি করত, কেউ কলকাতা খান্নাহাটে সে পোশাক বেচতেন, কেউ সেলুন চালাতেন, কোনো কর্ম ছোট নয়। এইসব কর্ম থেকে কেউ ব্যানার লিখতেন, তারা আজকে মহারাজ, শাস্ত্রীজি, পণ্ডিতজি, আচার্যজি, ডক্টরেট। কি চলছে আপনাদের জ্ঞান শিক্ষা দিয়ে ভেবে নিতে হবে। তবে অনেক ভালো জ্যোতিষী কিন্তু আছেন, তারা তাদের মাঝেই আছেন, খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শান্তিপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কি নাম? নাম হচ্ছে সৌমিক ঘোষ। সৌমিক ঘোষ। হ্যাঁ। বয়স কত? 2002। হ্যাঁ ঠিক আছে, তোমার এখন 18 বছর বয়স, তাই তো? তোমার লেখাপড়া এবং এডুকেশন ক্যারিয়ার নিয়ে হ্যাঁ এই যে তোমার ভাইয়ের এডুকেশন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? ওর সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, এডুকেশন। দেখো তোমার ভাই খুব ভালো ছেলে, কিন্তু পড়তে বাইরে যায়, কিন্তু ঘরে বিশেষ পড়তে বসে না। আমার কথা বুঝ, জোরে রেসপন্স করবে। আমি বলেছি পড়তে যায়, বাইরে খুব যায়, ঝড় বৃষ্টি মানে না, কিন্তু ঘরে পড়তে বসে না, বুঝতে পেরেছো? নাম্বারটা কিরকম হবে? হ্যাঁ নাম্বারটা, আসলে নাম্বারটা এইভাবে তো মিডিয়াতে বলা যাবে না, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা ওর রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ কতগুলো প্রশ্ন ওকে পড়তে বলবে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, এ বিষয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী তুলনা, গণতান্ত্রিক মৌলিক অধিকার, মহিলা জাতীয় বিল কমিশন, উদার অর্থনীতি, বুঝতে পেরেছ? একজন বিচারপতি হতে গেলে কোন কোন যোগ্যতা থাকা দরকার, কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন, যাও সব বলে দিয়েছি। এডুকেশন আছে তো? প্রাক প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো? পড়তে বলো রবীন্দ্রনাথের ছোট গল্প পড়তে বলো,
বাংলায়, বুঝতে পারলে? আর তোমার শোনো শোনো, আর একটা মজার কথা বলি, তোমার ভাই একটা মেয়ের সঙ্গে একটু ছোট ছোট অল্প মিষ্টি মিষ্টি প্রেম শুরু করেছে, জানো? এটা জানো কি? এটা জানো না? মিষ্টি মিষ্টি প্রেম শুরু হয়েছে, এটা গভীরেই কিন্তু অতি সত্তর গভীর জায়গায় চলে যাবে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে দেখবে এটা বেড়ে যাবে। তো বাবার নাম মায়ের নাম বলো। বাবার নাম কল্যাণ ঘোষ, মায়ের নাম শ্যামলী ঘোষ। হ্যাঁ, বাবা নিঃসন্দেহে খুব বড় মনের মানুষ, খুব কর্মঠ মানুষ, কিন্তু তোমার মাও খুব ভালো, খুব গৃহমুখী মা, কিন্তু মায়ের একটু মাথা গরম আছে, মা রেগে যায়, অল্পতেই রেগে যায়। কার্তিক শাস্ত্রী কথা, লাখ কথা নয় এক কথা, লাখ কথার সমান, বুঝতে পেরেছো? তবে ভাইকে অবশ্যই তুমি কিন্তু কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিও, কারণ ভাইয়ের মধ্যে কিন্তু সামনেই রাহুর প্রভাব আসছে, তাতে ওর অনেক কিছু কিন্তু নষ্ট করে দেবে, বিনষ্ট করে দেবে, ভালো দিকগুলোকে দুর্বল করে দেবে, বুঝতে পেরেছো? ভালো থাকো। যে সকল দর্শকরা মনে করছেন যে কার্তিক শাস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করো, সাক্ষাতেই সাফল্য, কৌতূহল নিয়ে আসতে হয়, মনে আনন্দে ফিরতে হয়। রবিবারে পাবেন আমাকে হাওড়ায় সুখসাই চেম্বারে, মঙ্গলবার শনি মঙ্গল গৃহমন্দির, বুধবার বরানগর আত্ম চেম্বার, বৃহস্পতিবার পাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার বারাকপুর সৌভাগ্যচক্র, চেম্বারই সফলতা। কোনো ম্যাজিক নয়, ব্ল্যাক ম্যাজিক নয়, ভেলকিবাজি নয়, সফলতা মিনিংস আপনার পথ তৈরি হয়ে যাবে। হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যালো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছি। কোথায়? বর্ধমান? হ্যাঁ বর্ধমান থেকে। আচ্ছা হ্যাঁ বর্ধমান। হ্যাঁ নিম, নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে তনুশ্রী চক্রবর্তী। বয়স কত? বয়স আপনার ওই 26+। 26+। আপনার মেয়ের বিবাহিত জীবন ও কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ। আর বিবাহিত জীবনটা নেই? হ্যাঁ সেটাও আছে যদি বলে দেন। তাহলে আমি তো আমি আপনার মনের দুটো প্রশ্ন বলেছি, সেটা আপনি সহমত হচ্ছেন কি হচ্ছেন না? না হলে বলবেন না, হ্যাঁ হলে বলবেন হ্যাঁ। তা আমি তো আপনার মনের প্রশ্ন বলে দিয়েছি। ওর চাকরি একটা অবশ্যই ভালো চাকরি হবে, এই বছরের হবে, এই বছরের জুলাইয়ের পরে হবে। আপনার মেয়ে খুব, আপনার মেয়ে নিঃসন্দেহে খুব ভালো মেয়ে, গুণবতী মেয়ে, কিন্তু ওর মাঝে মধ্যে না স্বভাবটা খুব বালিকা স্বভাব, মানে কম বয়সী মেয়েদের যেমন থাকে না স্বভাব, মানে বয়সের 25-26, কিন্তু বুদ্ধি ওর 15-16-18 মতন, বুঝতে পেরেছেন? কারণ আপনিও তো ওরকম, আপনার যা বয়স হয়েছে আপনি আপনাকে বোকা করা খুব সহজ, আপনি সহজেই হ্যাঁ বলে দেন, আপনার মুক্তি না বেরোয় না, মেয়েও তাই, ঠিক তো? তা মেয়ে চাকরিটা হবে, কিন্তু ওর রয়েছে আপনার এই রবি আর বুধের সমস্যা, যার জন্য আপনাকে ওকে খুব ঠেলতে হবে, খুব বলতে হয় এটা কর ওটা কর ওটা কর ওটা কর 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 বলতে হয়। এই যা যেহেতু আপনার মতন গুণবতী মা ওর পাশে রয়েছে, তাতে সমস্যা কিছু হবে না, জীবনটা শুদ্ধতে শূন্যতম হবে। আর আর একটু ভালো করতে হলে একবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আপনারা দেখছেন আপনার আমার যে মন্দির, আপনারা দেখেছেন আপনাদের অবাহিত দান নিয়ে মন্দির তৈরি হয়েছে, যে আজকে একটা দ্রষ্টব্য স্থান, পর্যটন কেন্দ্র, টিভিতে কোনো জ্যোতিষে এই মন্দির নেই, এটা আমার অহংকার। এই মন্দিরে গেলে অরণ্যের সুন্দর মন্দির, মায়ের আশীর্বাদ পাবেন, আর সর্বোপরি আমি থাকবো, যতটা আমি ঈশ্বরের কাছ থেকে পূজা অর্চনা করে যা পেয়েছি সবটাই আপনাদের আপনাদের মধ্যে আমি উজাড় করে দেবো। মায়ের আশীর্বাদ পাবেন। সময় আমাদের শেষ, আমাদের সরে যেতে হবে এক্ষুনি, প্রভুর নামটা করে নিই। ওম নমো গো ব্রহ্মান হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপাত্ম পাপ সমতাহি মাং পুনরিকাক্ষ সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। প্রত্যেক মঙ্গল হোক, ভালো থাকো আর ক্রোধ বর্জন করো। শেষ ভরসা মনে করে কার্তিক শাস্ত্রী সাক্ষাৎ করলে জীবনের সফলতা বাঞ্ছনীয়, অবশ্যম্ভাবী সফলতা আসবেই, আসতেই হবে।